হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের লেসনটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখব কিভাবে আমরা টেক্সট ইনসার্ট করতে পারি আমাদের পেজে। এই অংশে দেখুন আমাদের কার্সারটা ফ্ল্যাশিং করছে। আমরা যদি কিবোর্ড থেকে যে কোনো কিছু টাইপ করি তাহলে এখান থেকে লেখাটা শুরু হয়ে যাবে। তো এইটা মূলত লেফট অ্যালাইনমেন্টে রয়েছে, কিন্তু আমরা যদি চাই পেজে যে কোনো অংশে, সেটা হোক লেফট, রাইট অর সেন্টার, অর্থাৎ ডানে, বামে অথবা মাঝখানে সরাসরি লিখবো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি। আমি যদি মাউসের কার্সারটা নিয়ে আসি, দেখুন এখানে আমাদের মাউসের কার্সারটা জাস্ট একটা লাইনে রয়েছে। এবার যদি আমি সরিয়ে নিয়ে এসে, দেখুন তার সাথে কিন্তু কিছু লাইন দেখা যাচ্ছে, তাই না? আমি যদি এটা মাঝখানে নিয়ে আসি, সেই লাইনগুলো নিচের দিকে চলে এসেছে। আর যদি এই পাশে নিয়ে আসি ডান দিকে, তাহলে বাম দিক বরাবর লাইনগুলো চলে এসেছে। তো এটা আমাদের তিনটি অ্যালাইনমেন্টের অপশন। আমি যদি আমার ডকুমেন্টের যে কোনো অংশে লিখতে চাই, শুধুমাত্র আমাদের মাউসটা সেখানে নিয়ে যেতে হবে, দেন লেফট বাটন ডাবল ক্লিক করতে হবে। আমি যদি মাঝামাঝি অংশে লিখতে চাই, তাহলে মাঝামাঝি মাউসটা নিয়ে এসে লেফট বাটন ডাবল ক্লিক করব। তাহলে দেখুন এখন আমি কিন্তু লেখাটা সেন্টারে লিখতে পাচ্ছি। আমি যদি মাউসের কার্সারটা এই পাশে নিয়ে আসি, এরপর যদি ডাবল ক্লিক করি, তাহলে আমি কিন্তু রাইট সাইড থেকে লিখতে পারবো। যদি লেফট সাইড দিয়ে লিখতে চাই, লেফট সাইডে এসে ডাবল ক্লিক করব। দেন আমাদের প্রয়োজনীয় টেক্সটটা লিখে ফেলবো। তো এগুলো হচ্ছে আমাদের ডকুমেন্টে ইনসার্ট টেক্সের অপশন। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে আমাদের ডকুমেন্টের টেক্সটগুলোকে বা টেক্স অংশকে সিলেকশন করতে হয় বা সিলেক্ট করতে হয়। আমরা যে অংশের থেকে লেখা সিলেক্ট করতে চাচ্ছি, সেই অংশে গিয়ে মাউসের কার্সারটা রাখতে হবে, লেফট বাটন ক্লিক করতে হবে, দেন লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করতে হবে। আমরা কতটুকু অংশ পর্যন্ত সিলেকশন করব, ততটুকু অংশ পর্যন্ত ড্র্যাগ করে নিব, ডানে বায়ে উপর নিচে করে। এছাড়া আমি যদি কোনো একটা ওয়ার্ডকে সিলেকশন করতে চাই, সেক্ষেত্রে লেফট বাটন যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে দেখবেন সেই ওয়ার্ডটা কিন্তু সিলেকশন হয়ে গিয়েছে। এবার যদি আমরা এই লেফট বাটনটা ট্রিপল ক্লিক করি বা তিনবার ক্লিক করি, তাহলে কী হবে? তো এখানে আমি যদি তিনবার ক্লিক করি, তাহলে দেখুন এই প্যারাগ্রাফটা কিন্তু সিলেকশন হয়ে গিয়েছে। এখন আপনি চাচ্ছেন কোনো অংশে প্যারাগ্রাফ সিলেকশন করতে, আপনাকে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করার দরকার নেই, জাস্ট তিনবার ক্লিক করবেন, লেফট বাটন সিলেকশন হয়ে যাবে। এছাড়া আপনি যদি লাইন বাই লাইন সিলেকশন করতে চান, সেক্ষেত্রে আপনার মাউস পয়েন্টটা একটু বাইরে নিয়ে আসবেন। তখন দেখবেন আপনার মাউস পয়েন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। চেঞ্জ হওয়া অবস্থায় আপনি যদি লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করেন, তাহলে দেখুন লাইন বাই লাইন আপনি কিন্তু সিলেকশন করতে পারবেন। এছাড়া আপনি কিবোর্ড থেকে যদি সিলেকশনে কাজ করতে চান, তাহলে মাউসের কার্সারটা রাখবেন, যে অংশে সিলেকশন করতে চান শেপ ধরবেন, এরপর ডান দিকে যদি যান তাহলে ডান দিক বরাবর সিলেকশন হতে থাকবে, বাম দিকে গেলে বাম দিক বরাবর সিলেকশন হতে থাকবে, উপর দিকে গেলে উপরের সিলেকশন হবে, নিচের দিকে গেলে নিচের দিকে সিলেকশন হবে। এটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট। সেক্ষেত্রে আপনাকে শিফটটা চেপে ধরে রাখতে হবে এবং অ্যারো চিহ্ন ডানে বায়ে উপর নিচে যেদিকে সিলেকশন করতে চাই সেদিকে অ্যারো চিহ্নগুলো ব্যবহার করতে হবে। এই পর্যায়ে আমরা দেখব কাট কপি পেস্ট। তো কাট কি করে? আমার কোনো একটা ইনফরমেশনকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে হবে, অর্থাৎ একটা ইনফরমেশন একটা পজিশনে রয়েছে, একটা স্থানে রয়েছে, সেখানে না রেখে আমি আরেকটা স্থানে নিয়ে যাব। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কাট। ধরুন এই অংশটুকু আমি সিলেকশন করলাম, এখান থেকে আমি এটা সরিয়ে ফেলবো। তো আমি রাইট ক্লিক করে কাট করতে পারি, অথবা এখানে কাট অপশন রয়েছে, বা শর্টকাট কন্ট্রোল এক্স ব্যবহার করেও আমরা কাট করতে পারি। তো আমি এখান থেকে রাইট ক্লিক করে কাট করলাম, দেখুন এই পজিশনে বা এই অবস্থানে আমার টেক্সটটা কিন্তু গায়েব হয়ে গিয়েছে, এটা ক্লিপবোর্ডে চলে গিয়েছে। এখন আমি টার্মস অ্যান্ড কন্ডিশনের পরে এই অ্যাবাউট আসটা ব্যবহার করতে চাই। তো এখানে আমি ক্লিক করলাম, দেন ক্লিপবোর্ডে যে ইনফরমেশনটা বা টেক্সটটা আমরা কাট করেছি সেটা এখানে পেস্ট করব। পেস্ট করার জন্য আমাদের কন্ট্রোল ভি পেস্ট করতে হয়, অথবা এখানে পেস্ট অপশন রয়েছে, আপনি এখান থেকে পেস্ট করতে পারেন। রাইট ক্লিক করে এখানে দেখবেন পেস্টের বিভিন্ন অপশন রয়েছে, করতে পারেন।
এখন আপনি যে কন্ডিশনে বা যে ফরম্যাটে নিয়ে এসেছেন সেই ফরম্যাটে যদি রাখতে চান তাহলে আপনি কন্ট্রোল ভি দিবেন বা প্রথম অপশনটা ব্যবহার করবেন কিপ সোর্স ফরম্যাটিং। দ্বিতীয় অপশন রয়েছে মার্জ ফরম্যাটিং, অর্থাৎ ফরম্যাটিংটা চেঞ্জ হয়ে নর্মাল টেক্সের ফরম্যাটিংয়ে অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি চান কোনো ফরম্যাটিংই থাকবে না, জাস্ট আমার টেক্সট থাকবে, তাহলে তৃতীয় নম্বর অপশন কিপ টেক্সট অনলি ব্যবহার করতে হবে। আমরা কন্ট্রোল ভি দিয়ে সরাসরি এখানে পেস্ট করলাম। তো কাট করার মাধ্যমে আমরা কি করতে পারলাম, এক জায়গায় ইনফরমেশনকে আরেক জায়গায় প্রতিস্থাপন করতে পারলাম। এরপর হচ্ছে কপি। কপি হচ্ছে কোনো একটা ইনফরমেশন ডুপ্লিকেট করা। ধরুন আমি সার্ভিসের এতটুকু অংশ সিলেকশন করলাম, দেন এটাকে কন্ট্রোল সি দিব কপি, অথবা রাইট ক্লিক করে কপি করব, অথবা এখানে কপি অপশন রয়েছে, আমি চাচ্ছি এখানে রাখতে, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তাহলে দেখুন উপরে কিন্তু সার্ভিস এবং এই পয়েন্টটা রয়েছে, সাথে সাথে আমার এই অংশেও কিন্তু সার্ভিস এবং পয়েন্টটা রয়েছে, অর্থাৎ আমরা আমাদের ইনফরমেশনকে ডুপ্লিকেট করতে পেরেছি। এটা হচ্ছে কপির কাজ। এই পর্যায়ে আমরা দেখব ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আপনি আপনার ডকুমেন্টে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা সেন্টেন্সকে পরিবর্তন করতে চান, বা আপনার ডকুমেন্টে কোনো একটা ওয়ার্ড বা সেন্টেন্সকে খুঁজে বের করতে চান, তখন আমরা ফাইন্ড ব্যবহার করি, এবং যদি পরিবর্তন করতে চাই তখন আমরা রিপ্লেস ব্যবহার করি। তো হোম ট্যাবের এই পাশে দেখুন আমাদের ফাইন্ড রয়েছে, আমরা ফাইন্ডে যদি ক্লিক করি এখানে আমাদের নেভিগেশন বার চলে আসবে, আমরা কি খুঁজে বের করতে চাচ্ছি সেটা এখানে লিখে দিতে হবে। ধরুন এখানে আমরা একটা শব্দ ক্লায়েন্ট লিখলাম। এখন দেখুন ক্লায়েন্ট শব্দটা যেখানে যেখানে রয়েছে আমার এই নেভিগেশন বারে প্রত্যেকটিকে সাজেস্ট করছে, একই সাথে এখানে হাইলাইট কালারের মাধ্যমে সাজেস্ট করছে। তো এইভাবে আমরা কিন্তু ফাইন্ড করতে পারি। আমি যদি এটাকে রিপ্লেস করতে চাই, যে এই ক্লায়েন্ট শব্দটা থাকবে না, এটা পরিবর্তে আমি আরেকটা শব্দ লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি রিপ্লেসে ক্লিক করব। ফাইন্ড হটে আমাদের দিয়ে দিতে হবে আমরা কোনটাকে খুঁজছি, আর রিপ্লেস উইথ যেটাকে আমরা খুঁজে বের করলাম সেটাকে কার সাপেক্ষে রিপ্লেস করব সেটা এখানে লিখতে হবে। তো আমি এখানে দিচ্ছি বায়ার, অর্থাৎ আমাদের ডকুমেন্টের যেখানে যেখানে ক্লায়েন্ট রয়েছে সেখানে সেখানে ক্লায়েন্ট উঠে যাবে এবং বায়ার শব্দটি অ্যাড হবে। দেখুন এখানে কিন্তু আমাদের এটা হাইলাইট রয়েছে, আমি যদি রিপ্লেস দিই এখানে বায়ার হয়ে গিয়েছে। তো আপনার যদি একসাথে সবগুলোকে রিপ্লেস করতে হয় সেক্ষেত্রে আপনি রিপ্লেস অল দিবেন, তাহলে আপনি সবগুলো একসাথে রিপ্লেস করতে পারবেন, বারবার আপনাকে রিপ্লেস ক্লিক করতে হবে না। আর আপনি যদি খুঁজে বের করতে চান এখানে ফাইন্ড নেক্সট রয়েছে, ক্লিক করবেন পরবর্তী ওয়ার্ডটা কোথায় রয়েছে সেইখানে আপনাকে নিয়ে যাবে। তো আমি যদি রিপ্লেস অল দিই এখানে আমাদের একটি ডায়লগ বক্স এসেছে, অল ডান উই মেড থ্রি রিপ্লেসমেন্ট, অর্থাৎ তিন জায়গার ওয়ার্ডকে সে পরিবর্তন করে ফেলেছে, আমরা এখান থেকে ওকে দিলাম। তো এইভাবে মূলত আপনি ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ব্যবহারটা করতে পারেন। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে আনডু বা রিডুর কাজ করতে হয়। ধরুন এই অংশে আমি কাজ করছি, করতে করতে একটা সময় আমি কোনো একটা ওয়ার্ডকে ভুলে ডিলিট করে ফেলেছি, তাহলে আমাকে আবার ওই ওয়ার্ডটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমি যে কাজটা করেছি সেটাকে আনডু করতে হবে। তো আনডু করার জন্য আমরা যেটা করতে পারি কন্ট্রোল জেড প্রেস করতে পারি, তাহলে এটা আনডু হবে, অথবা এখানে দেখুন উপরে রয়েছে এটা হচ্ছে আনডু কন্ট্রোল জেড, আর এখানে রিডু কন্ট্রোল ওয়াই। রিডু অর্থ আপনি কোনো একটা কাজ করেছেন এবং সেটাকে পরিবর্তন করেছেন, এই যে পরিবর্তন করেছেন পরিবর্তনটা চাচ্ছেন না, আবার সেই প্রথম অবস্থায় যেতে চাচ্ছেন, তখন আমরা রিডু করি। এখানে এক্সাম্পল হিসেবে যদি দেখি, একটু আগে আমরা দেখেছিলাম ফ্লোরিডা শব্দটা ছিল না, আমরা সেটাকে আবার নিয়ে এসেছি আনডু করার মাধ্যমে। আমি যদি চাই এটাকে আবার আগের অবস্থায় নিয়ে যাব, অর্থাৎ এখানে লেখা না থাকা অবস্থায় ছিল সেই অবস্থানে নিয়ে যাব, সেক্ষেত্রে আমাকে রিডু করতে হবে বা কন্ট্রোল ওয়াই দিতে হবে। তো এখানে আমি যদি রিডু দিই দেখুন ডিলেট অবস্থায় আমাদের ডকুমেন্টটা শো করছে, আবার যদি কন্ট্রোল জেড দিই আবার এটাকে ফিরে আনতে পারবো। তো এটার এক্সাম্পল আমরা আরেকবার দেখি, এখানে আমি কিছু টেক্সট লিখছি, এখানে আমরা কয়েকটি সংখ্যা লিখলাম, এখন যদি আমি কন্ট্রোল জেড প্রেস করি দেখুন এই সংখ্যাগুলো না থাকা অবস্থায় যে পজিশনে ছিল সেই পজিশনে আমাকে নিয়ে এসে দিয়েছে। এখন আমি যদি চাই সংখ্যাগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসবো, সেক্ষেত্রে কন্ট্রোল ওয়াই দেব, আমি আবার সংখ্যাগুলো পেয়ে যাব। তো এই ছিল আমাদের আনডু এবং রিডুর কাজ। আমরা যদি মাল্টিপল টাইম এগুলোকে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাকে বারবার আনডু অর্থাৎ কন্ট্রোল জেড প্রেস করতে হবে, রিডুর ক্ষেত্রে কন্ট্রোল ওয়াই বারবার প্রেস করতে হবে।
তো আজকে আমরা কি কি শিখলাম সেটাকে যদি একটু রিক্যাপ করি, কিভাবে আমাদের ডকুমেন্টে টেক্সট ইনসার্ট করা যায়। আমরা চাইলে পেজের মাঝে, ডানে, বাঁয়ে, সরাসরি যে কোনো জায়গা থেকে ইনসার্ট করতে পারি। দেন কিভাবে কিবোর্ড এবং মাউস দ্বারা আমরা ওয়ার্ড, সেন্টেন্স, প্যারাগ্রাফ সিলেকশন করতে পারি। কিভাবে কাট, কপি, পেস্ট করতে হয়। ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মাধ্যমে কোনো শব্দকে খুঁজে সেটাকে কিভাবে পরিবর্তন করা যায়, এবং কোনো কাজ ভুল হলে সেটাকে আনডু এবং রিডুর মাধ্যমে ফেরত পাওয়া যায়, এই বিষয়গুলোই আজকে আলোচনা হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।